চলে এসছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে যাবো না আমরা হ্যাপি ভ্যালি, আজকে যাবো না আমরা অগ্নিকন্যা, যাবো না অ্যাকোয়ামাইন, আজকে যাবো কোথায়? ওয়াটার পার্ক, ওয়াটার পার্ক, এখান থেকে চাকদা স্টেশন অলরেডি নেমে দেখো চাকদা স্টেশন। আর চারজন এসেছি আজকে, মানে অনেকদিন পর নাকি এসছে, মানে অনেকদিন পর বেরিয়েছে, মানে নাকি চলো নাকে অপারেশন হয়েছিল চাকদার ছোট্ট একটা ওয়াটার পার্ক ঘুরবো। আর ঘুরে তোমার ওখানকার মানে জায়গাটা কিরকম ওখানকার ব্যাপারে বলবো, আর ওখানে কি কি রাইডস আছে কি না প্রথমবার যাচ্ছি, তো চলো দেখতে থাকো। ওয়াচ দ্য এন্ড, ফাইনালি আমার ট্রেকারে বসে গেছি, দেখতে পাচ্ছ একটা ট্রেকার চাকদা স্টেশন থেকে, আর পেছনে আর দুজন বসে গেছে। এখান থেকে 23 কিলোমিটার আমাদের যেতে হবে, তারপরে ওখান থেকে নেমে একটু হাঁটলেই চলে আসবে রাতের মাঠ গলসরাট। পুজোর সময় রাত্রেবেলা পুরো গাড়ি নিয়ে চষিয়েছি, তাই? হ্যাঁ না, পুরোটাই চষেছি পুজোর সময়। আমরা ভোরবেলা চলো, গরমে ভালো লাগছে না, ওখানে গিয়ে মজা হবে, মজা হবে, মজা হবে তো একদম, সেই মানে গিয়ে খেলা হবে, খেলা হবে। তারপরে ওই ওয়াটার পার্ক থেকে পৌঁছাবো, দেখা হচ্ছে চলো বাকিটা। আর বেশিক্ষণ নেই, আর 5 মিনিট, আর 10-15 মিনিটে পৌঁছে যাবো। কলেজ থেকে এরকম তো গাইস, চাকদা যে এত বড় এলাকা মানে এলাকা আমরা জানতাম না। চাকদা কোন দিক থেকে? নদিয়া তো, নদিয়া তো, হচ্ছে উত্তর চব্বিশ। লোক গ্রামের মধ্যে, ঠিক আছে, মানে খুবই একটা গ্রাম, দুই থেকে ডোবা ডোবা সাইড দেখতে পাচ্ছ তোমরা, কি সুন্দর জায়গা, মানে মানে খুবই ইউনিক, মানে এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এরকম কোন জায়গা নেই। মানে ওয়াটার পার্ক তো দেখেছো, এটা হচ্ছে গ্রামের মধ্যে ওয়াটার পার্ক, অর্ধেক মানুষ জানে না, জানেই না, কিন্তু তাদের কমের মধ্যে এসছি, তাই তোমাদের দেখাচ্ছি। 30 টাকা এন্ট্রি আছে ভেতরে, হরে কৃষ্ণ হরে হরে, বদ্ধনেবা চুরি করে। পুকুরটা দেখি দাও, এই দাও গাইস পুকুরটা, কার 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 এই সাইডে, হরে কৃষ্ণ হরে হরে, বদ্ধন খুব চুরি করে। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা, তাও ঠিক আছে ভাই, অন্য কিছু বলিস নি, তাও অন্য কিছু বললে কি করতিস, পুকুরে ডোবা দিস তো? না, বাবার নাম তোর বলবে না, না আমি ভাবলাম হট করে বাবা বলে, না 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 না, ফাইনালি গেটটা দেখি দাও। চলে এসছি কুটেজ না ভিলেজ, যাই না, যাই হোক ভিলেজ পার্ট, এতে অলরেডি এন্ট্রি মারছে সব, গাড়ি গাড়ি করে করে সব এন্ট্রি, সব এন্ট্রি মারছে। সরে যা, সরে নাকি সরে যা, অনলাইন টিকিটটা কাটতে হতো, অনলাইন আছে তো গাইস, এখানে টিকিট কাউন্টার আছে, আমরা টিকিট কেটে ওই জায়গায় ঢুকবো। গাইস চলে এসছি আমরা, ওই দেখো দেখো ভাই, পাগলো পাগল করছো, দেখো যাচ্ছে, একটু লুকটা আমার একটু মানে তোমার একটু লাগতে পারে, কারণ ঠাকুর মারা গেছিল, তাদের কোনোদিন ভিডিও করতে পারে না তো ভাই, একদম আজকে প্রথমবার টাকলা স্টারে প্রেম হবে, চলো বিজয় বিশ্বাস। 30 টাকা এক ঘন্টার, এক ঘন্টা হয়ে গেলে তোমার নাম ধরে ধরে ডাকা হবে, মানে জায়গাটা তো খুব,
জায়গাটা ছোট সুইমিং পুল আছে তো ভাই, কিন্তু মনে হচ্ছে 30 টাকা 1 ঘন্টা ভাই, প্রথমবার ফাইনালি আমরা পার্ক থেকে বেরিয়ে গেছি, ঠিক আছে, রেডি ফেডি হয়ে, আর 1 ঘন্টা টাইম ছিল, 3টে বেজে গেছে। আর যেটা তোমাকে বললাম কি ছোট জায়গাটা খুব ছোট ছিল কিন্তু শান্তি ছিল, শান্তি ছিল। আর শুনলাম একটা দাদা বললো কি আরো বড় করা হবে ফিউচারে, তো তোমাদের জন্য মানে এত কমের মধ্যে তাই এটা চেক করতে এলাম আমরা, কিন্তু খাবার কিছু পেলাম না, এখন তো এখন বাইরে কিছু খেয়ে তারপর বাড়ি যাবো। চলো আর কিছুক্ষণ ভিডিও রয়েছে, তারপরে আর দেখে নিও, বাকিটা ইউটিউব লিংক দিয়ে দিতে হবে, বাকিটা তোমরা দেখে নিও। তো তারপরে আমরা ওয়াটার পার্ক থেকে স্নান করার পর এসে একটা রেস্টুরেন্টে সবাই মিলে বিরিয়ানি খেয়ে বাড়ির দিকে এগোলাম। কেমন লাগলো তোমার কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে নতুন চ্যানেল, চলো ভাই, নতুন একটা ভিডিও দেখা হচ্ছে।